জাজের কাছে যাওয়ার আগে নীলাদ্রিবাবু, আপনি কি জানেন এই মুহূর্তে আপনি 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 যেখানে বসে রয়েছেন তার পেছনে শেখ শাহজাহান আছে কিনা, বাঁদিকে আছে কিনা, ডান দিকে আছে কিনা, উপর নিচে আগে পিছে, রাউন্ড অ্যান্ড রাউন্ড, রাউন্ড অ্যান্ড রাউন্ড শেখ শাহজাহান আছে কিনা জানেন? হ্যাঁ কিনা? শাহজাহান কোথায় আছে? তো শেখ শাহজাহান কোথায় আছে আগে লিডার অফ অপোজিশন বলেই দিয়েছে। লিডার অফ অপোজিশন যদি জানে যে কোথায় আছে শেখ শাহজাহান, লিডার অফ অপোজিশন কি বলেছে? লিডার অফ অপোজিশন কি বলেছে নীলাদ্রিবাবু? প্রথমে শুনে নি, বাংলার মানুষকে শুনিয়ে দিই। আপনি যখন নিজেই বলছেন শুনিয়ে দিই, তারপরে আপনার কাছে আসুন। বলেছে লিডার, আপনারা জেনে রাখুন আমি টুইট করেছি সকালবেলা, শাহজাহান কে কাল রাত্রি 12টার সময় এর মুজি পুজি থেকে কথা বলে নিয়ে আসা হয়েছে। ফলতান্ত্রিক রাখা হয়েছে, ফলতান্ত্রিক আছে, সিদ্ধান্ত চলছে যে এখানে আদেশ দেখানো হবে, উদ্বান ওয়ার্ডে পাঠানো হবে না, অন্য রাজ্য থেকে ধরে আনা হবে উড়িষ্যা বা ঝাড়খণ্ড থেকে। বলা হবে বাইরে পালিয়ে গেছিল চ্যাম্পিয়ন রাজীব কুমার, তার কসরত দেখিয়ে ধরে নিয়ে এলেন, কারণ দায়িত্ব ভুলেছে। কিন্তু তার আগেই পর্দা ফাঁস হয়ে গেছে, ওড়িশে বিশাল ওদের ঘরেই আমাদের লোক রাত্রি 12টায় ধরেছে ভোর 6টার সময়। ওই টিমে যে পুলিশরা ছিল তারাই ফোন করে আমাকে বলে দিল এই কাণ্ড হয়েছে, আপনি সার্বজনীন করে দিন, আমি করে দিলাম। নীলাদ্রি ভট্টাচার্য, একদম স্পেসিফিক্যালি জানতে চাইছি, এখন রাত 8:16 প্রায় বেজে গেছে, শেখ শাহজাহান এখনও গ্রেপ্তার হলো না, 8:18 গ্রেপ্তার হবে, 8:19 গ্রেপ্তার হবে, রাত 9টায় গ্রেপ্তার হবে, 10টায় গ্রেপ্তার হবে, গ্রেপ্তার তো করতে হবে, কবে হবে? নাকি 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 4 দিন পরে হবে, যেরকম টিএমসি পার্টি স্পোকসম্যান বলেছেন যে 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে, এখনো 5 দিন আছে। কেস পার্টি স্পোকসম্যান কুণাল ঘোষ কে, যে পুলিশ মন্ত্রীর থেকে বড়? শুনুন, নীলাদ্রি ভট্টাচার্য কুণাল ঘোষ কি পুলিশ মন্ত্রীর থেকে বড় যে কুণাল ঘোষের কথা এখন শুনতে হবে? ভেরি গুড, ভেরি গুড, আমার কথাটা শুনে নিন। হ্যাঁ বলুন। দেখুন, ক্রিমিনাল ক্রিমিনাল হয়, ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল, ক্রিমিনালের কোনো না, ক্রিমিনাল আপনাদের, ক্রিমিনাল আপনাদের লাল টুসনা, ক্রিমিনাল আপনাদের, ক্রিমিনাল আপনাদের বাবু সোনা, ক্রিমিনাল আপনারা, আপনারা শাহজাহানকে ক্রিমিনাল মনেই করছেন না, প্রবলেম তো সেটা, আপনারা তো শাহজাহানকে ক্রিমিনাল মনে করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন প্রথমে প্রশ্ন করে দিয়েছিল শাহজাহানকে ফাঁসানো হচ্ছে, প্রথমে আপনারা মানুন যে ক্রিমিনাল নয় শাহজাহান, আপনাদের বস, আপনাদের মনে আমার একটাই প্রশ্ন, পুলিশ রাত 9টার সময় কি গ্রেপ্তারটা দেখাতে পারবে? শুভেন্দু অধিকারী বলছে অলরেডি পুলিশের কাস্টাডিতে রয়েছে, ভালো করে জামাই আদর করা হচ্ছে, হয়তো বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, হেফাজত থেকে বাঁচানো হচ্ছে, কি কি খাওয়ানো হতে পারে, বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, চিকেন চাপ খাওয়ানো হচ্ছে, লিডার অফ অপোজিশন জানে, খাওয়ানো হচ্ছে, আলুরদম খাওয়ানো হচ্ছে, ল্যাংচা খাওয়ানো হচ্ছে, লিডার অফ অপোজিশনের কাছে ডিজিপি রাখে, চরম চরম হয়তো ঢাকা বাজিয়ে দেওয়া হতে পারে, যদিও বাজাবে না। উনি ফোন করে জানান বিরোধী দলনেতা যে দাবি করেছে সেটা তো রাজ্যের পুলিশ ব্যবস্থাকে নিয়ে দাবি করেছে, আমরা তো পুলিশকে কথায় কথায় প্রেস কনফারেন্স করতে দেখি, তার ডিজি, তারপর ডিজিপি যারা রয়েছে, রাজীব কুমার প্রেস কনফারেন্স, নীলাদ্রি বাবু এইটা এইটার কি উত্তর দেবেন? নীলাদ্রি বাবু, নীলাদ্রি বাবু, মানহানির সমতুল্য একটি বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বা কোন সেফ কাস্টাডিতে, শুভেন্দু অধিকারীর দাবি মতো শাহজাহান নেই, অবিলম্বে তার বিরুদ্ধে একটি আইনি চিঠি পাঠানো হচ্ছে, এটাও তো বলছেন, তার মানে ডালমে কুচকালা। আপনি যে বলছেন সৈনিক শাহজাহান, এই যে আজকে পোস্টার নিয়ে বলছেন, আপনি যদি পোস্টারটা ভালো করে দেখেন, পোস্টারে কোন পার্টি সিম্বল নেই, কিছু নেই, নাম আছে, ভালো করে দেখুন, সন্দেশখালী যুব তৃণমূল কংগ্রেস আছে, সন্দেশখালী যুব তৃণমূল কংগ্রেস লেখা, পার্টির কি সিম্বল আছে ওখানে?
সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো বলছেন এই শেখ শাহজাহানের বিরুদ্ধে কোন অপরাধীমূলক কার্যকলাপের অভিযোগ নেই এবং অভিযোগ থাকলে তার সত্যতা নেই। আপনি এরপরেও ব্যাটিং করবেন? তৃণমূলের এমপি মানে বিধায়ক বলছেন, আমি যেটা বলতে চাইছি, মুখ্যমন্ত্রী বলছেন বিধানসভায় দাঁড়িয়ে, আমরা তো এক্সপেক্ট করেছিলাম মুখ্যমন্ত্রী বলবেন আমি অন্যায়কে রিয়্যাক্ট করি না, শেখ সাজার ক্রিমিনাল, ওকে অ্যারেস্ট করা হোক, আমি পুলিশকে বলছি, পুলিশ মন্ত্রী হিসেবে আমি বলছি, মা মনেদের নাম করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বলে, মা আমি বাংলার মা, বাংলা নিজের মেয়েকে চায় স্লোগান তুলে ভোটটা চাওয়ার সময়, ভোট চাওয়ার হ্যাংলামোর সময় অপ্রচয়গুলো আমি দুজনকে থামাচ্ছি। তার কারণ শেখ শাহজাহান কোথায় বাংলার মানুষ জবাব চায়? নীলাদ্রি ভট্টাচার্য আপনার কাছে আমি আবার আসবো, কিন্তু বাংলার মানুষ জবাব চায় এক, এখনো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারলেন না শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারলেন না শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, কুণাল ঘোষ ঘোষণা করতে পারলেন না, একেবারে কমপ্লিট ফেলিয়র অফ ল অ্যান্ড অর্ডার বোধ হয়। ডিজি রাজ্য পুলিশের ডিজি ঘোষণা করতে পারলেন না, রাজ্যের যে বিরোধী দলনেতা ঝন্টু বাড়াই আপনার কাছে আসছে, কিন্তু বিরোধী দলনেতা আজ নয়, সন্দেশখালীর যে ঘটনা যেদিন থেকে শেখ শাহজাহানের নামে বারবার করে অভিযোগ উঠছে, সেদিন রিপাবলিক বাংলাতে এসে আমাকে একটাই কথা বলেছিলেন যে শেখ শাহজাহান নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেফ কাস্টাডিতে আছে, ঠিক না ভুল শুভেন্দু অধিকারী বলবেন, কিন্তু বাংলার মানুষের জন্য জানতে চায় বাংলার সেই অংশটি একবার শোনানোর জন্য বলবো। শাহজাহানকেও ধরতে পারছে না, শাহজাহান তো মমতা ব্যানার্জির বাড়িতে আছে, শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আছে, কার্যত আপনার সন্দেশখালীতে থাকুক আর ক্যানিং এ থাকুক বাসন্তীতে থাকুক, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে মমতা পুলিশ করেছে, নিচের তলার পুলিশ সাথে নেই, কিন্তু রাজীব কুমারের মতো টেন্টেড ডিজিপি, বিনীত গোয়েলের মতো চাটুকার সিপি, আকাশ মাঘারিয়ার মতো কয়লা চোর, ইডি যাকে একাধিকবার ডেকেছে তাকে ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ, মনোজ বার্মার মতো একজন অত্যাচারী আইপিএসকে ইডিজি ল অ্যান্ড অর্ডার, এদেরকে দিয়ে পুলিশের মধ্যেও একটা ত্রাসের রাজত্ব তৈরি করে এই অপকর্মগুলো করছে এবং শাহজাহানদেরকে মমতা ব্যানার্জির প্রোটেকশানে রাখা হয়েছে। আমি যেমন কামদুনির কথা তুলে ধরলাম, এই মুহূর্তে অত্যাচারী এবং মানুষকে শোষণকারী, নারী নির্যাতনকারী, মিনিমাম কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে তৃণমূলকে ভাঙিয়ে, শাহজাহানের ডান হাত শিবু হাজরা, তার পোলট্রি ফার্ম পাহারা দিচ্ছে পুলিশ,